বিজেপি সদস্যতা অভিযান চলছে এবং সেই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি বিধায়ক নেতৃত্ব সকলে ঝাঁপিয়ে পড়েছেন। রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, তিনিও তার সদস্যতা অভিযান কর্মসূচিকে সকল অংশের মানুষের কাছে তুলে ধরতে, সকল অংশের মানুষকে এই অভিযানে সামিল করার প্রয়াসকে সামনে রেখে সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সরাসরি সেই সদস্যতা অভিযান কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সরাসরি সেই দৃশ্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। তার পাশাপাশি মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার কি বলছেন আমরা একবার শুনবো। সদস্যতা অভিযান দিয়ে প্রতিটি বুথ এলাকায় প্রতিটি জায়গায় আমরা সকলকে মানুষের কাছে আমরা যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি দল তাদের যদি অংশগ্রহণ করেন এবং সদস্য গ্রহণ করেন, কিছু কিছু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বা প্রত্যেক লোকের সঙ্গে আমরা কথা বলছি, সবাই আগ্রহ প্রকাশ করছে, উৎসব প্রকাশ করছে ব্যাপক উৎসবগুলির সঙ্গে। আমাদের রাজ্যে যে 12 লক্ষ টার্গেট ধরা হয়েছে নতুন মেম্বারশিপ করা হবে, অলরেডি 6.5 লক্ষ হয়ে গেছে। আমাদের আরও কিছু ফিল্ডার আরও কিছু সময় আছে, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা ভারতীয় জনতা পার্টিতে আমাদের টার্গেটের বাইরেও জনগণ অংশগ্রহণ করবে, কারণ এই দলকে মানুষ ভালোবাসে। দলের নেতৃত্বে নরেন্দ্র নেতৃত্বে সারা বিশ্বে ভারতবর্ষের জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে আমাদের মাননীয় মানুষের নেতৃত্ব সরকার উন্নয়নে কাজ করছে, মানুষ দলের প্রতি এবং সরকারের প্রতি আস্থা রেখে সদস্য সংগ্রহ আগ্রহ প্রকাশ করছে। আজকে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে 16 নম্বর ওয়ার্ডে আমাদের শুভজ্যোতি চৌধুরীর সাথে আমরা এই স্পোর্টিং করবো। তাদের বিশেষ সহযোগিতায় আজকে সদস্য অভিযান শুরু হয়েছে, এখন অব্দি প্রায় 25 জন করে ফেলেছেন, আরও করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষিয়া গত 2 দিন আগে এইখানে তিনি সদস্য এই ওয়ার্ডে শুরু করেছিলেন। তো আরও মানুষের বিশ্বাস এবং দলের প্রতি মানুষের যে বিশ্বাস তাকে সামনে রেখে মানুষ কিন্তু উৎসাহিত মেম্বারশিপ দিচ্ছেন। তো আমার বিশ্বাস থাকে আমাদের টার্গেটে বেশি হবে এবং এই এলাকার জনগণ বিশেষ করে বিধানসভা কেন্দ্রে এবং সারা যে সমস্ত মণ্ডলে সমস্ত বিধানসভা কেন্দ্রের মানুষ বিজেপি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং নিচ্ছেন। তো আমি সবাইকে পৃথিবীর বৃহত্তম দল অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমরা এতটুকু কথা বলি যে মানুষ আমাদের সঙ্গে করছে, তাদের পাশে আপনারা শুনলেন সেখানে সদস্যতা অভিযানকে কেন্দ্র করে দীপকবাবুর বক্তব্য। তার পাশাপাশি তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বিজেপি তার টার্গেট পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিবিডিএন রিপোর্ট।